নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমি সঞ্চিতা চলে এসেছি তোমাদের সঙ্গে আজ সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। রেসিপিটা আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাবে, তারপরে একে একে সমস্ত কিছু অ্যাড করছি। এখানে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিয়েছি, আর সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এদিকে একটা মশলা তৈরি করে নেব। একটা পেঁয়াজ, কয়েকটা রসুন আর আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে খুব খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। বন্ধুরা, আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো এখানে দেখতেই পারছো পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার যে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও ভালো করে ভাজতে থাকবো, যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এইবার একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিতে হবে সুন্দরভাবে। তো এদিকে আমি একটা টমেটো গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটো দিয়েও ভালো করে আস্তে আস্তে কষিয়ে নেব। এই সময় গ্যাসটা বন্ধুরা লো টু মিডিয়ামেই আছে। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ আর ধনিয়া গুঁড়ো দিয়েছি 1/2 চামচ আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। এখানে লাল লঙ্কার গুঁড়ো আমি দেইনি, কারণ ঝাল বেশি হয়ে যেতে পারে, তার জন্যে ঝালটা তোমরা বুঝেই দেবে। তো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি ঢেকে দিচ্ছি। তো ঢাকনা খুলে এবার লবণটা আমি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। আবারও আমি এখানে ঢেকে দিচ্ছি। এইভাবে 1-2 বার ঢেকে ঢেকে রান্না করতে হবে। তো মশলাটা একদম কষানো হয়ে গেছে, দেখতেই পারছো, দেখে হয়তো বুঝতেই পারছো তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব, খুব বেশি আমি জল দেব না। আর সামান্য একটু জল দেব। ঝোলটা এরকমই থাকবে। এবার বন্ধুরা, জলে যখন জাল উঠে যাবে তখন আমি বাটিতে একটা একটা করে ডিম ভেঙে নেব। সামান্য একটু লবণ কম ছিল, সেটাও দিয়ে দিচ্ছি। দেখতেই পারছো জলে জাল উঠে গেছে, আর আমি বাটিতে একটা একটা করে ডিম এইভাবে ভেঙে নিচ্ছি। ভেঙে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। আমি এখানে 4টে ডিম রান্না করেছি, 4টেই দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে একবার হলেও তোমরা ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব খুব ভালো লাগবে। এইভাবে ঢেকে দিয়ে আমি 4 মিনিট রান্না করব। এবার উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখতেই পারছো কত সুন্দর হয়েছে, খেতেও অপূর্ব হয়েছিল। একবার হলেও প্লিজ তোমরা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না কেমন লেগেছিল। ডিমের এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এইবার আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করব। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আশা করি খুব খুব ভালো লেগেছে। আর রেসিপিটা তোমরা সকলেই সম্পূর্ণটা দেখেছো, না দেখলে তো বুঝতেই পারবে না রেসিপিটা কেমন হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ফিরে আসবো। বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।